ডিসেম্বর মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয়ের 50 বছর পূর্ণ করল বাঙালি জাতি। এ জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন এটি। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1948 সাল থেকে 52 ভাষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 1971-এর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 25 মার্চে গণহত্যা শুরু হলে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা। 1971 সালের 16 ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে এ জাতি। বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হল 1971 সালের মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক স্বপ্ন স্বাদ পূরণ হয় এ মাসে। বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জনের বিনিময়ে এই অর্জন হওয়ার ফলে বেদনা বিধুর এক শোক গাঁথার মাসও এই ডিসেম্বর। এ মাসে স্বাধীনতা বিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসদের সাহায্যে দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে কোথাও নেই। অনেক ত্যাগ আর বলিদানের মধ্য দিয়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। চন্দ্রাপসার ববি, বিবিএস বাংলা।